স্টুডেন্ট ইসলামিক মুভমেন্ট অফ ইন্ডিয়া সিমিকু নেই এবে চর্চা আসন্তু দেখিবা কোন এই সংগঠন স্টুডেন্টস ইসলামিক মুভমেন্ট অফ ইন্ডিয়া সিমি এক প্রতিবন্ধিত সংগঠন 1977 মসিয়া এপ্রিল মাস 25 তারিখরে উত্তরপ্রদেশ আলিগড়ে প্রতিষ্ঠিত হয়েছিল এই সংগঠন পাশ্চাত্য সংস্কৃতি প্রভাবরু দেশকু মুক্ত করিবা সহ মুসলিম কোড অফ কন্ডাক্ট অনুসারে সমাজকু গড়িবা থিলা এই সংগঠনর লক্ষ্য মূলতঃ সিমি জামাতি ইসলামিক হিন্দ সংগঠনর ছাত্র শাখা ভাবে কাম করুথিলা এই সংগঠন 1981 মসিহারে পলেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনর মুখ্য ইয়াসের আরাফাতক ভারত গস্তকু বিরোধ করিবা সহ তাঙ্কু কলা পতাকা প্রদর্শন করিথিলা এই ঘটনাকু নেই সিমি ও জামাতি ইসলামিক হিন্দ মধ্যরে দেখা দেইথিলা মত পার্থক্য আল্লাহ আমর ভগবান কোরআন আমর সংবিধান মোহাম্মদ আমর নেতা জিহাদ আমর রাস্তা এই নারারে বিশ্বাস করে সিমি বাবরি মসজিদ ভঙ্গা ঘটনা পরে উৎক্ষিপ্ত হয়ে উঠিলে সিমি সদস্য পুলিশ ও সংঘ পরিবার সদস্যঙ্ক বিরোধে আন্দোলন কলে সারা দেশরে এই বিদ্রোহর নিয়া জাড়িলা সিমি ভারত সরকার সিমিকু এক আতঙ্কবাদী সংগঠন বলে ঘোষণা করা সহ 9/11 আক্রমণ পরে 2001 মসিহারে এহাকু নিষিদ্ধ সংগঠন বলে ঘোষণা কলে 2001 সেপ্টেম্বর 27 তারিখরে প্রথম থর পাই সিমি উপরে কটকণা লাগিলা তেবে অগস্ট 2008 মসিহারে সাময়িকভাবে এই সংগঠন উপর রোক হটিথিবা বেলে 2008 অগস্ট 6 তারিখরে দেশর সুরক্ষা দৃষ্টিরু পুনি থরে সিমিকু ব্যান করা গলা ব্যুরো রিপোর্ট কনক নিউজ